নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখুন ব্লাউজের পিছনের গলার এই ডিজাইনটা পুটলি বোতাম দিয়ে কিভাবে আমি তৈরি করেছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে চলুন কি করে তৈরি করি দেখে নিন। দেখুন, ব্লাউজের পিছনের পার্টটি নিলাম। এই ব্লাউজটি কি করে কাটতে হয় আমি এর আগের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে কাটিং এর ভিডিওটির লিংক দিয়ে দেব, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। এইবার দেখুন, এই পেস্টিং পেপারটি নিলাম। এই পেপারটি এইভাবে আমি একটা ভাঁজ করে নিয়েছি। এবার এই যে পেপারের ওপরে আমি এই ব্লাউজের পিছনের পাড়টা এইভাবে রাখব, পেস্টিং পেপারের জয়েন্ট সাইড আর ব্লাউজের কাপড়ের জয়েন্ট সাইড ভালো করে মিলিয়ে ধরে আমি দেখুন পিছনের পাটের গলায় যেইভাবে শেপ দেওয়া আছে সেই শেপ অনুসারে এইভাবে চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। সম্পূর্ণ গলায় আমি শেপ অনুসারে চক দিয়ে দাগ কেটে নিলাম। এইবার দেখুন, এই যে পিছনের পাটটা আমি যেভাবে শেপ দিয়েছি, যখন আমি পট্টি সেলাই করব এই হাফ ইঞ্চি করে বরাবর করে এভাবে পট্টিটা সেলাই হবে। দেখুন, এইভাবে হাফ ইঞ্চি বরাবর করে আমাকে পট্টিটা সেলাই করে যেতে হবে। এখানে আমি পেস্টিং পেপার দিয়ে পট্টি সেলাই করে নেব, সেই জন্য মেন মাপ থেকে দেখুন আমি আরও হাফ ইঞ্চি করে বরাবর করে দাগ দিয়ে দিচ্ছি। দেখুন, হাফ ইঞ্চি বাইরে আমি বরাবর করে দাগ দিয়ে দিচ্ছি। মেন মাপ থেকে আমি হাফ ইঞ্চি বরাবর করে দাগ দিয়ে দিলাম। এই যে আমি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি, এই দাগের বাইরে 1 ইঞ্চি বরাবর করে আবার দাগ দিতে হবে। এই গলায় যে আমি ডিজাইনটা করে নেব তার জন্য 1 ইঞ্চি চওড়া পট্টি প্রয়োজন। সেই জন্য আমি দেখুন এখান থেকে 1 ইঞ্চি বরাবর করে আগের দাগের চারপাশে দেখুন এইভাবে আমি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। আমি এই গলায় যে পট্টিটা করব এর চওড়াটা 1 ইঞ্চির রাখব, সেই জন্য সম্পূর্ণ গলায় ঘুরিয়ে আমি এভাবে 1 ইঞ্চির পয়েন্ট দিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, এবার এই পয়েন্টগুলো আমি আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মিলিয়ে দিয়েছি, এবার দেখুন এই যে মেন মাপ থেকে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে যেই দাগটা দিয়েছি এই দাগ অনুসারে কেটে নিচ্ছি। পেস্টিং পেপারের পট্টিটা কাটা হয়ে গেছে, এই যে পট্টিটা কেটেছি এই পট্টিটা এবার আমি একটা কাপড়ের ওপরে আয়রন দিয়ে চিপকিয়ে নেব। তাহলে দেখুন, এই কাপড়টা নিলাম, এই কাপড়টাকে আমি ভাঁজ করে এর মিডিলটা বের করে নিচ্ছি। দেখুন, এই পাশের মিডিলে আমি ছোট্ট একটু করে কেটে দিচ্ছি, সেমভাবে এই পাশের মিডিলেও ছোট করে কেটে দিচ্ছি, তাহলে এর মিডিলটা বেরিয়ে যাবে। এবার এই যে কেটে নিয়েছি এই মিডিল বরাবর একটা চক দিয়ে দাগ কেটে নেব। দেখুন, সোজা করে আমি চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। সোজা করে চক দিয়ে দাগ কেটে আমি এই কাপড়টার মিডিলটা বের করে নিয়েছি। এবার এই যে দেখুন, মিডিল বরাবর আমি যে পেস্টিং পেপারটা কেটেছিলাম এই গলার পট্টির জন্য, পেস্টিং পেপারটা আমি দেখুন এইভাবে ভালো করে মিডিল বরাবর করে সেট করে বসিয়ে নিচ্ছি। সেট করে বসিয়ে নিয়েছি, এবার আমি এই পেস্টিং পেপারটাকে আয়রন দিয়ে চিপকে নিচ্ছি। আয়রন দিয়ে চিপকে নিয়েছি। এইবার দেখুন, এই যে পেস্টিং পেপার দিয়ে যে গলাটা তৈরি করেছি এর বাইরের সাইড দিয়ে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি বরাবর করে চারপাশ ঘুরিয়ে কেটে নেব। দেখুন, হাফ ইঞ্চি বরাবর করে কাপড় রেখে আমি চারপাশ ঘুরিয়ে কেটে নিলাম। এই যে হাফ ইঞ্চি কাপড় বরাবর করে যে কেটে নিয়েছি, এই হাফ ইঞ্চি কাপড়টাকে দেখুন এইভাবে আমি পেস্টিং পেপারটার সাথে এইভাবে ফোল্ড করে চারপাশ ঘুরিয়ে দেখুন সেলাই করে নিচ্ছি। এই হাফ ইঞ্চি কাপড় আমি চারপাশ ঘুরিয়ে ফোল্ড করছি, করে বরাবর করে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ কাপড়টাকে ঘুরিয়ে সেলাই করে নিলাম। এবার দেখুন, এই যে গলার ভিতরের সাইড দিয়ে আমি আবার হাফ ইঞ্চি কাপড় বরাবর করে রেখে দেখুন এইভাবে কেটে নিচ্ছি।
হাফ ইঞ্চি করে কাপড় রেখে বরাবর করে কেটে নিলাম। এবার এই যে পট্টিটাকে এইভাবে মিলিয়ে ধরে নিচ্ছি, ধরে নিয়ে দেখুন এই গলার উপরের অংশটা এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি, কেটে বরাবর করে নিচ্ছি। বরাবর করে নিয়েছি, গলার পট্টি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি পিছনের পাড়টা রেডি করে নিচ্ছি। দেখুন আস্তরের সাথে পিছনের পাড়টি এবার আমি সেলাই করে নেব। এই ব্লাউজের কাপড়ের পিছনের পাটের সাথে আমি আস্তরটি ভালো করে মিলিয়ে ধরে নিলাম। দেখুন পিছন পাটের সাথে আস্তরটি ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। নিয়ে এই যে গলায় শেপ দিয়েছি এর মিডিল থেকে, দেখুন এই যে এর মিডিল থেকে আমি সেলাইটা শুরু করব। মিডিল থেকে আমি চারপাশ ঘুরিয়ে আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে সেলাইটা করে নেব। গলার এই মিডিল থেকে আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে সেলাইটা করলে কি হবে, আমার ব্লাউজের কাপড় আর আস্তরটা বরাবর থাকবে, সেই জন্য আমি এই মিডিল থেকে সেলাইটা করে নিচ্ছি। দেখুন চারপাশ ঘুরিয়ে আমি আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে সেলাই করে নিচ্ছি। আস্তরটা আমি ভিতরের দিকে চেপে চেপে দিয়ে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। এবং আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আপনাদের পছন্দের যে কোনো ড্রেস কাটিং এবং সেলাই দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই মতন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পিছন পাটের সাথে আস্তরটি সম্পূর্ণ চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এইবার দেখুন ওই যে পট্টিটা তৈরি করেছিলাম ওই পট্টিটা ব্লাউজের কাপড়ের উল্টো পাটে দেখুন এইভাবে সেট করে বসিয়ে নিচ্ছি। আর এই যে মিডিলে একটা ছোট পিন আপ করে নিয়েছি, তাহলে মিডিলটা বরাবর থাকবে। এবার দেখুন আমি ব্লাউজের কাপড় আর পট্টিটাকে ভালো করে এইভাবে সেট করে ধরে নিলাম। ধরে নিয়ে দেখুন এই যে হাফ ইঞ্চি বরাবর করে আমি কাপড় রেখে কেটেছিলাম পট্টিটা, এই হাফ ইঞ্চি বরাবর করে দেখুন এই সেলাইটা করে নিচ্ছি। খেয়াল রাখবেন এই সেলাইটা যেন পেস্টিং পেপারের ওপরে না পড়ে, পেস্টিং পেপারের গা ঘেঁষিয়ে এই সেলাইটা করতে হবে। এবার দেখুন এই সেলাইটা মিডিলে চলে এসছে। এবার আমি সেলাইটা বন্ধ করে চাপটা উঠিয়ে আবার ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে দেখুন এই সেলাইটা আমি আবার সেম ভাবে করে নিচ্ছি। সেলাইটা করা হয়ে গেছে। এবার এই যে মিডিলে এভাবে কাট করে দিতে হবে, আর চারপাশ ঘুরিয়ে দেখুন আমি হালকা হালকা কেটে দিচ্ছি। খেয়াল রাখবেন সেলাই যেন কেটে না যায়, সেলাইয়ের বাইরে যে হাফ ইঞ্চি কাপড় রয়েছে এই হাফ ইঞ্চি বরাবর করে কাটিংটা করতে হবে। এবার দেখুন এই যে পট্টির ওপরে আমি এইভাবে নখ দিয়ে চেপে চেপে পট্টির সেলাইটাকে দেখুন মিলিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এই সেলাইটাকে বরাবর করে নিচ্ছি। এইবার দেখুন পট্টিটাকে উল্টে আমি সোজা পাটের দিকে নিয়ে যাব। সোজা পাটের দিকে নিয়ে গিয়ে পট্টিটাকে আমি আবার ভালো করে সেট করে বরাবর করে মিলিয়ে নিচ্ছি। দেখুন আমি সোজা পাটের দিকে পট্টিটাকে নিয়ে এসে ভালো করে সেট করে ধরে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পট্টির ওপরে আয়রন করে নিতে পারেন, তাহলে এর ফিনিশিংটা আরও ভালো হবে। পট্টিটাকে এইভাবে সোজা পাটের দিকে নিয়ে এসে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর দেখুন এই যে পট্টির ওপরে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। সম্পূর্ণ গলায় দেখুন আমি এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গলায় আমি ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে দিলাম। এবার দেখুন এখানে আমি এই যে পট্টির এখানে পুটলি বোতাম দিয়ে গলায় ডিজাইন করে নেব। এই পুটলি বোতামটা আমি দেখুন 1 ইঞ্চি পরপর বসিয়ে নেব, সেই জন্য আমি 1 ইঞ্চি বরাবর করে গ্যাপ রেখে আমি সম্পূর্ণ গলায় ঘুরিয়ে এইভাবে পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ গলায় ঘুরিয়ে আমি 1 ইঞ্চি গ্যাপ রেখে পয়েন্টগুলো দিয়ে দিলাম। এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট অনুসারে আমি পুটলি বোতামগুলো বসিয়ে নেব। এবার পুটলি বোতাম তৈরি করার জন্য দেখুন এই যে একটা কাপড় নিলাম, কিছুটা পরিমাণ তুলো নিয়েছি। এবার তুলোটা দেখুন আমি দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে গোল পাকিয়ে নিলাম।
এবার এই যে কাপড়ের মাঝখানটাতে আমি এইভাবে তুলোটাকে ভালো করে চেপে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে দেখুন এইভাবে আমি তুলোটাকে ভালো করে আমি চেপে ধরে নিলাম। এই যে বাঁ হাতে আমি চেপে ধরেছি, এই চেপে ধরাটা কিন্তু শক্ত করে ধরতে হবে। আর ডান হাতে দেখুন এইভাবে আমি তুলোর গোলটাকে ধরে এইভাবে পাকিয়ে দিলাম, তাহলে কাপড়ের ওপেন জায়গাটা বন্ধ হয়ে যাবে। এইবার এই যে একটা সুতো দিয়ে দেখুন আমি এইভাবে এখানে গিট পাকিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে এখানে কয়েকটা গিট দিয়ে দিচ্ছি। ভালো করে এখানে আমি গিট বেঁধে নিলাম। বেঁধে নিয়ে দেখুন এই যে নিচের এই এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন আমার পুটলি বোতাম তৈরি হয়ে গেছে। আমি এবার আমার যতগুলো প্রয়োজন প্রয়োজন মতন আমি সব বোতামগুলো বানিয়ে নিলাম। এবার দেখুন আমি ব্লাউজে কিভাবে এই বোতামগুলো সেলাই করব। এই যে পুটলি বোতাম সেলাই করার জন্য কিন্তু এখানে সিঙ্গেল ফুট অবশ্যই ব্যবহার করতে হবে। এবার দেখুন এই যে এখানে 1 ইঞ্চি করে গ্যাপ রেখে যে আমি পয়েন্ট দিয়েছিলাম, এই পয়েন্ট বরাবর করে আমি পুটলি বোতামগুলো এভাবে সেলাই করে নেব। পট্টির এই দিকটা আমি খোলা রেখেছি, এই পুটলি বোতামটা পট্টির ভিতরে এইভাবে দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন আমি কিভাবে পুটলি বোতামগুলো পট্টির ভিতরে দিয়ে সেলাই করে নিচ্ছি। পট্টির ভিতরে এইভাবে পুটলি বোতামগুলো দিয়ে আমি যেইভাবে সেলাই করছি, সম্পূর্ণ গলায় আমি সেমভাবে এই পুটলি বোতামগুলো সেলাই করে নেব। দেখুন সম্পূর্ণ গলায় ঘুরিয়ে আমি বোতামগুলো সেলাই করে নিয়েছি। এইবার এই পিছন পাটের কোমরের টিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন টিকেনের পয়েন্টটা আমার আগেই দেওয়া ছিল, আমি পয়েন্ট অনুসারে টিকেনের সেলাইটা করে নিচ্ছি। এই ব্লাউজটা 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ হবে। এর আগের ভিডিওতে আমি এই ব্লাউজের কাটিং দেখিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কাটিং এর ভিডিওটির লিংক দিয়ে দেব। আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। কাটিং এর ভিডিও না দেখলে সেলাইয়ের ভিডিও কিছুই বুঝতে পারবেন না, সেই জন্য বলছি কাটিং এর ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। কোমরের 2 সাইডে টিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি এই কাঁধে ফিতে জয়েন্ট করে নিয়েছি। ফিতেটা এইভাবে আমি এখানে বেঁধে দিচ্ছি। ব্লাউজের সম্পূর্ণ পিছনের পাটটা তৈরি হয়ে গেছে। এর পরের ভিডিওতে এই ব্লাউজের সামনের পাটটা কি করে সেলাই করতে হয় দেখাবো। তো দর্শক বন্ধুরা, আজকে এই ব্লাউজের ব্যাক ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।